আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেল এবং পেজ দুটোতেই আপনাদের ওয়েলকাম, যে যেখান থেকেই দেখেন না কেন। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, কারণ এতদিন যে পরিমাণ গরম পড়েছে সেটা হয়তো বা কাউকে বলে দেওয়ার প্রয়োজন নাই, সেটার ভুক্তভোগী সবাই হয়েছিলেন। তো সেজন্য আমি ভিডিও বানাইনি। হ্যাঁ, যারা প্রফেশনভাবে ভিডিও করছে তারা কিন্তু ঠিকই ভিডিও দিচ্ছে, বাট আমি দিচ্ছিলাম না, কারণ আমার প্রফেশন এটা না। প্রফেশনালি আমি যেহেতু অন্য একটা করছি, তো সেই জন্য আমার এত দৌড়ঝাঁপ করে কিংবা এত কষ্ট করে ভিডিও করার প্রয়োজন পড়েনি। তো আমি ইনশাল্লাহ যখন সম্পূর্ণভাবে ইউটিউবে চলে আসব কিংবা প্রফেশন হিসেবেই এটাকে নেব, তখন হয়তো বা হাজার বাধা পেরিয়ে হলেও আমাকে ভিডিও করতে হবে, বাট সেটা এখন আমি করছি না। তো যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, ঘুম থেকে ওঠার পরে অনেক খিদে পেয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু লাচ্ছি করে নেই। আর লাচ্চিটা করে আমি বৃষ্টির ওয়েদারের সাথে মিলিয়ে মিলিয়ে আমি লাচ্চিটা পান করছিলাম, তো খুবই ভালো লাগছিল। আর লাচ্চিটা করেছিলাম যখন আমি তখন একটু কলাটা কম দিয়েছিলাম, কারণ কলা কিন্তু লাচ্চিকে অনেকটা ঘন করে দেয়, তো বেশি ঘন ভালো লাগে না দেখে আমি একটু কম দিয়েছিলাম। তো যাই হোক, আমি এই লিচুগুলোকে একটু আলাদা করে নিয়েছি, যেগুলো একটু নরম হয়ে গেছে। নরম বলতে যখন আনা হয়েছে তখন চাপ পড়ে যেগুলো আর কি একটু দাগ হয়ে গিয়েছে কিংবা নরম হয়ে গিয়েছে, তো সেগুলোকে আমি একটু আলাদা করে নিয়েছি, আর ফ্রেশগুলোকে আমি আলাদা করে নিয়েছি। কারণ একটু নরম লিচু কিংবা যে কোনো ফলই একটু নরম হলে আমার কাছে খেতে খুবই খারাপ লাগে আর কি, তো সেই জন্য আমি সেই নরম লিচুটাকে বেছে নিচ্ছি। এটা দিয়ে আমি একটা শরবত বানিয়ে নেব। আমি যে প্রথম যে লাচ্ছিটা বানিয়েছিলাম আম আর কলা দুধ দিয়ে, সেটা কিন্তু সম্পূর্ণটাই আমি খেয়েছি, কারণ সকালবেলা আমার খুব খিদে পেয়েছিল আর আমার হাজবেন্ড ওটা খাবে না, কারণ ওই দুধটুকু রাত্রেরই ছিল আমার, বাট আমি রাত্রে খাইনি, তো সেটা আমি সকালে আর কি লাচ্ছি বানিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, আমি যে লিচুর যে শরবতটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমার হাজবেন্ডের সাথে খেয়েছিলাম, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেন আমার হাজবেন্ড আসার পরে আমরা একসাথে খেয়েছিলাম। তো এটাকে আমার বাসার পরে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু একটু নরম হয়ে গিয়েছিল বাজে স্মেল আসতে পারে, তো সেজন্য এটাকে আমি দুবার ভালো করে ধুয়ে তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর লিচুটা যেহেতু একটু হার্ড আম আর কলার চেয়ে, তো এটা একটু সময় লেগেছিল, তারপরেও খুব ভালো করেই জুসটা হয়েছে। আর পানি কিন্তু আমি প্রথমে একটু দিয়েছিলাম, দেন আমি ব্লেন্ড করার সময় আর একটু দিয়েছিলাম। তো কিছুদিন হলো আর কি, যখন প্রচণ্ড গরম ছিল তখন আমার পান্তা ভাত খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট আসলে গরমের কারণে সেটা হয়ে ওঠেনি। গরমের কারণে আমি ওই কয়েকদিন চুলার কাছে খুবই কম গিয়েছিলাম, মানে যতটা সম্ভব না যাওয়ার চেষ্টা করেছিলাম, তো ওই জিনিসটা আর খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম, মানে কালকে থেকেই ইচ্ছে ছিল যে শুক্রবার আর আসলে আমি পান্তা ভাতটা খাবই, কিন্তু আজকের ওয়েদারটা একদমই ঠান্ডা করে দিয়েছে সব কিছু, তারপরেও আমার ইচ্ছাটা যায়নি। তো আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম, সে বলল যে যেটা ইচ্ছে হচ্ছে সেটাই আগে খাওয়া উচিত, সেই জন্য আজকে পান্তা ভাত করেছিলাম। মানে সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তাটা কমপ্লিট করে তারপরে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, আর শুরুতে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, যেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেই ভাতটা রান্না করে তারপরে আমি সেটাকে কয়েকবার পানি দিয়ে ধুয়ে কিন্তু আবার ঠান্ডাও করে নিয়েছিলাম, দেন তার সাথে একটু ভর্তা করেছিলাম। এই তো আমি থালা বাসনগুলো ধোয়ার পরে আমার হাজব্যান্ড চলে এসেছিলো, দেন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি, ভিডিওটা আর লং করছি না। তো আজকের মতো এতটুকুই ভিডিওটা রাখলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন পেজটা, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।